আসসালামু আলাইকুম এগ্রি টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিওরস আপনারা ভিডিওটিতে যে হারভেস্টারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিআই মোটরসের একটি প্রোডাক্ট যার নাম হচ্ছে কম্বাইন হারভেস্টার এই সেফ টু হাফ ফিট ধান কাটার মেশিন এইটার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব যার ফলে আপনারা যে জিনিসটা বেনিফিট পাবেন বা যে জিনিসটা উপকৃত হবেন যে অনেক কাস্টমার আছে যে তার অনেক টাকা নেই কিন্তু হারভেস্টার কেনার ইচ্ছা আছে এখন সে হারভেস্টার সম্বন্ধে বা হারভেস্টারের মূল্য সম্বন্ধে বা হারভেস্টার কত ধরনের হয় এই জিনিসটা তার নলেজে নেই যার কারণে সে কিন্তু হারভেস্টারের মালিক হতে পারছে না তার কাছে কিন্তু টাকা আছে এখন প্রশ্ন হচ্ছে যে মার্কেটে শুধু হারভেস্টার বলতেই ইয়ানমার হারভেস্টার বা কবুতা হারভেস্টার না বা আটাশ লাখ টাকা বা উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দামের হারভেস্টার না এর চেয়েও কম দামের হারভেস্টারও আছে যেগুলোর পারফরমেন্সও অনেক ভালো আমি এই জিনিসটা আপনাদেরকে আজকে উপস্থাপন করব। যে আপনার অল্প টাকা হলেও যে আপনি একটা ধান কাটার মেশিনের মালিক হতে পারবেন এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিওর্স চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার এই টু এটা হচ্ছে ব্যাক টাইপ একটি হারভেস্টার এটা চাইনিজ প্রোডাক্ট নট অনলি জাপানি বা ইয়ানমার এটা একটি চাইনিজ প্রোডাক্ট কিন্তু চাইনিজ প্রোডাক্ট বলেই বা চায়না প্রোডাক্ট বলেই কিন্তু এর ফিডব্যাকটা খারাপ না অনেক সুন্দর ফিডব্যাক যেটা ভিডিওটি যদি কমপ্লিট দেখতে পারেন তাহলে আশা করি এই মেশিনের যে কার্যক্ষমতা বা এই মেশিনের যে আউটপুট এই জিনিসটা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন এছাড়াও আমি এই মেশিনের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আজকে এই ভিডিওতে তুলে ধরব তো এটি চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে কিন্তু এর কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের ইয়ানমার হারভেস্টার যেটা ওর সাথে মিলে যায় ইয়ানমারের ব্যাকটাইপের সাথে তো প্রোডাক্ট পরিচিতিতে আমি যে জিনিসটা প্রথমেই ক্লিয়ার করি এটার বর্তমানে বাজার মূল্য বারো লক্ষ টাকা ভিউয়ার্স আবারও বলি বর্তমানে বাজার মূল্য বারো লক্ষ টাকা যেখানে সরকার ভর্তুকি দিচ্ছে ছয় লক্ষ টাকা এবং বাকি যে টাকাটা থাকতেছে এইটা হচ্ছে আপনাকে কাস্টমার বা যে গাড়িটা ক্রয় করবে তাকে পে করতে হবে তো এখন এটার ভর্তুকি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কৃষি অফিসে আবেদন করতে হবে এবং আমার ইতিপূর্বে যে ভিডিওগুলো আছে এগুলোতে কিন্তু আমি আবেদনের প্রসেসগুলো সব দেখে দিয়েছি আপনার যদি নতুন করে কেউ জানতে চান তাহলে পূর্বের ভিডিওগুলো দেখলে অবশ্যই ক্লিয়ার বুঝতে পারবেন তো মূল ঘটনায় আসি যে ছয় লাখ টাকা সরকার ভর্তুকি দিবে এবং বাকি ছয় লাখ টাকা আপনাকে পে করতে হবে এখন এই বাকি যে ছয় লাখ টাকা আপনার থাকলো এর ভিতরে তিন লাখ টাকা কোম্পানিকে প্রথমে ডাউন পেমেন্ট দিতে হবে এবং বাকি তিন লাখ টাকার জন্য কোম্পানি আপনাকে একশো আশি দিন বা ছয় মাসের সুযোগ দেবে যে টাকাটা আপনি মোটামুটি গাড়ি চালায়ে ধান কেটে পরিশোধ করতে পারবেন তো এই মেশিনের ইঞ্জিন এবং সার্ভিস রিলেটিভ কিছু টিপস দেবো সেটা হচ্ছে এই মেশিনটা হচ্ছে পঁয়ত্রিশ হর্স পাওয়ারের একটা ইঞ্জিন এটা হচ্ছে টু সিলিন্ডার ইঞ্জিন টু সিলিন্ডার মানে দুইটা সিলিন্ডার বিশিষ্ট একটা ইঞ্জিন পঁয়ত্রিশ হর্স পাওয়ার এইটা এইটা এক একর জমির ধান কাটতে দুই ঘন্টা সময় লেগে যায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে বিহ এক এক একর বা তিন বিঘার জমির ধান কাটতে এই মেশিনের সময় লেগে যায় দুই থেকে আড়াই ঘন্টা যেখানে ফুয়েল কস্ট হয় ছয় থেকে আট লিটার তো এখন বিষয় হচ্ছে যে এই মেশিনটা যদি সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম হয় এটা এসিআই মোটরস কিভাবে সুবিধা দিবে। তো এসিআই মোটরস সারা বাংলাদেশ ব্যাপী আড়াইশোর ওপরে এই মেশিনের টেকনিক্যাল পার্সন রয়েছে যেগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিস্তৃত রয়েছে এবং যাদেরকে সার্ভিসগুলো দ্রুত প্রোভাইড করার জন্য এসিআই মোটরস থেকে হানড্রেড টোয়েন্টি ফাইভ ইয়ামা মোটরসাইকেল দেওয়া হয়েছে এবং তারা এই মোটরসাইকেল দিয়ে সারা দেশব্যাপী সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে এবং এসিআই মোটরসের সার্ভিসের স্লোগান হচ্ছে অন দ্য স্পট সিক্স আওয়ার সার্ভিস আপনার সার্ভিস যদি ছয় ঘন্টার ভিতরে না হয় তাহলে আপনি এসিআই মোটরসের কল সেন্টারে কল সেন্টারে নক করতে পারেন সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো নয় যেখানে নক করে আপনি আপনার সার্ভিসটা আদায় করে নিতে পারবেন তো ভিওর্স মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এই মেশিনের আউটপুট আচ্ছা এই মেশিনের আউটপুট খুবই ভালো যদি একজন দক্ষ ড্রাইভার হয় ভালোভাবে অপারেট করে তাহলে মেশিনটা পারফরমেন্সটা খুবই ভালো চাইনিজ প্রোডাক্ট হলেও এর আউটপুটটা অনেক ভালো যেটা বাজারে আমাদের মেশিনগুলো রয়ে গেছে এবং তাদের থাকে তাদের থাকে তাদের সাথে শেয়ারগুলো জিনিসটা জানতে পারবেন তো ভিওর্স আজকে আর বেশি কথা বলবো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামুকুম